চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দেশের প্রধান পুঁজিবাজারের মূল সূচক। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের বড় ধরনের মূল্যপতন হয়, যার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর সূচক ডিএসই এক্স 5000 পয়েন্টের মাইলফলকের নিচে নেমে যায়। লেনদেন শেষে এদিন ডিএসই এক্স 149 পয়েন্ট বা প্রায় 3% কমে নেমে আসে 4965 পয়েন্টে। এতে চার বছরের বেশি সময় পর ডিএসই এক্স সূচকটি আবারও 5000 পয়েন্টের নিচে নামে। এর আগে সর্বশেষ 2020 সালের 30 সেপ্টেম্বর ডিএসই এক্স সূচক 4963 পয়েন্টে সর্বনিম্ন অবস্থানে ছিল। দরপতনের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে মতিঝিলের রাস্তায় নামেন একদল বিনিয়োগকারী। শেয়ারবাজারে সূচকের পতনের ধারা অব্যাহত আজও সকালে লেনদেনের শুরুতে ডিএসই এর প্রধান সূচক হারিয়েছে 30 পয়েন্টের বেশি। পুঁজিবাজারের সর্বশেষ পরিস্থিতি জানাতে ডিএসই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মহির মারুফ। রোববার রেকর্ড পরিমাণে সূচকের দর পতনের পর সোমবার প্রথম ঘন্টায় পতন দিয়ে আসলে সূচকের যাত্রা শুরু হয়েছে। পুঁজিবাজারের লেনদেন চলছে ধীমে তালে এবং পতনের পরিমাণ যে পরিমাণে বেড়েছে তাতে করে প্রথম ঘন্টায় বিনিয়োগকারীরা নিচে নেমে এসেছেন এবং তারা মানববন্ধন ও বিক্ষোভ করছেন। তাদের দাবি হচ্ছে যদি এভাবে রেকর্ড পরিমাণের পতনের ধারা অব্যাহত থাকে তাহলে পুঁজি হারিয়ে তারা নিঃস্ব হয়ে যাবেন, আর পুঁজি হারিয়ে নিঃস্ব যাতে তাদেরকে না হতে হয় তাই তাদের কথা যদি সংস্কার করতে হয় পুঁজিবাজার বন্ধ রেখে সংস্কার করা হোক, নতুবা এমন কিছু করা থেকে বন্ধ রাখা হোক যাতে করে তাদের এই পতনের ধারা থেকে তারা রক্ষা পেতে পারেন। তাদের সবচেয়ে বড় যে অভিযোগের জায়গাটি সেটি হচ্ছে যে সকল বিনিয়োগকারী মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন তারা ফোর্স সেলের শিকার হচ্ছেন, এবং এই ফোর্স সেলের শিকার হওয়ার ফলে প্রথমত তারা তাদের ইকুইটি হারাচ্ছেন এবং পরবর্তীতে গিয়ে শেয়ার বাজার থেকে তাদের যত বিনিয়োগ ছিল পুরো বিনিয়োগটাই তাদের আসলে লোকসান হচ্ছে এবং রীতিমতো তারা পথে বসে যাচ্ছেন। আমরা বেশ কয়েকজন বিনিয়োগকারীর সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এমন অনেক বিনিয়োগকারী রয়েছেন যারা কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ করেছেন। একজন বিনিয়োগকারী 1,50,00,000 টাকা বিনিয়োগ করেছেন, তার এখন আছে মাত্র 20,00,000 টাকা। অর্থাৎ পুঁজিবাজারের চিত্রটি সম্পূর্ণ বিনিয়োগকারীদের বিপক্ষে, এবং এই অবস্থায় বিনিয়োগকারীদের দাবি হচ্ছে যেহেতু কমিশন চেয়ারম্যান এই পতনের জায়গাটিকে আসলে সমাধানে নিয়ে আসতে পারেননি তাই তাকে পদত্যাগ করতে হবে, আইসিবিকে শক্তিশালী করতে হবে এবং ফোর্স সেলের যে ব্যাপারটি এটি বন্ধ করতে হবে, এবং তারা যদি চান যে আসলে শেয়ার বাজার থেকে যে দুর্বল আইপিওগুলো রয়েছে সেটাকে তুলে নিতে অন্তত বাইব্যাকের যে আইন সেই বাইব্যাক আইনটি তাদেরকে চালু করতে হবে যাতে করে বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন না হয়। এতদিন শেয়ার বাজারের সূচক 5000 পয়েন্টের ভিতরে থাকলেও রোববার এই সূচক নেমে এসেছে 4000 পয়েন্টে, এবং এতে করে মোটের উপরে যে ব্যাপারটি হয়েছে সেটি হচ্ছে শেয়ার বাজারের সম্পূর্ণ জিনিসটি আসলে ধসে পড়েছে। চার বছরের রেকর্ড ভেঙে গেছে, সূচকের পতনের ধারা অব্যাহত আছে এবং বিনিয়োগকারীরা ভয়াবহ রকমের হতাশ, এবং তারা বলছেন সরকারের উচিত বিনিয়োগকারীদের দিকে দৃষ্টি দেয়া, লিকুইডিটি ক্রাইসিস থেকে শেয়ার বাজারকে রক্ষা করা। এই ছিল মতিঝিল থেকে আমার কাছে শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম মতিঝিলে।